से विवाह करोगी तो पहला फायदा है, तीन तीन सौतनों को झेलना नहीं पड़ेगा। मैं मुसलमान बहनों को ऑफर देता हूँ कि हिंदू भाई से निकाह करोगे तो तीन तीन सतीनों से झेलना नहीं पड़ेगा। लेकिन इस हरामखार औलाद के, हराम के औलाद को ये पता नहीं कि मुसलमान तीन तीन शादियां नहीं करते। यदि ऐसा है प्रमाण दुबो आमी बिहारे एक जन हिंदू মেয়ে শাশুড়ি জামাইকে বিয়ে করেছে, প্রমাণ আছে মোবাইল। এত বড় বিদ্বেষমূলক কথা আপনার জন্য ইউজ করা হচ্ছে, এগুলো একটা মিডিয়া, এটা মাথায় ফাগুয়া কালারের পাগড়ি পরে এত বড় বিদ্বেষমূলক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাখছে। হিন্দু মেয়েরা যদি মুসলমান মেয়েরা হিন্দু যুবককে বিয়ে করলে তাদেরকে তিনটে করে সতীন ঝালতে হবে না। এখানে কার কার চারটা বউ আছে হাত তুলেন তো। সালা একটালি ঝামেলা শেষ নাই আবার চারটা, ঠিক কি না? কথা বলে একটা নেই ঝামেলা শেষ নেই চারটা। সকালবেলায় উঠে আমি একটা জলসাই বলেছি, দিল্লি কা লাড্ডু জো খায়েগা ও বি পস্তায়েগা, জো সালা নেই খায়েগা ও বি পস্তায়েগা। বিবি হচ্ছে দিল্লি কা লাড্ডু। যখন বিয়ে করে না তখন মানুষ কি মনে করে, সালা কবে বিয়েটা হইব দেখিনি, সালা আমি কবে বিয়ে করবো দিনি। যখন বিয়ে হয়ে যায় সকালবেলায় বউ বলে, আজকে আলু নাই, পেঁয়াজ নাই, সাবান নাই, তেল নাই, শ্যাম্পু নাই, ব্লাউজ নাই। তখন বাজারে যায় আর মনে মনে করে, শালা কি পাপ করলুপে বিয়ে করে, কি বলছেন আপনারা? আর হারাম করে বলছে তিনটে করে বউ। হামারে মোলবিও কে পাস আও, হাম এক সে জাদা নিকাহ নেই করতে। কোরআন মে চার সাদিয়া কে বারে মে বাতায়া, লেকিন বাত ইয়ে হ্যায় उस मुसलमान का समझ नहीं है। नहीं, तुम तो सनातन धर्म से संपर्क रखते हो, तुम्हें भी समझ नहीं है। हमारे जैसे मौलवियों से बैठो, हम समझाएंगे इस्लाम में चार चार शादियां के बारे में क्या कहा जाता है। हमारे जैसे मौलवी क्यों नहीं करते, हमारे लोग सारे लोग क्यों नहीं करते? क्योंकि कुरान के अंदर चार सदिया का वर्डर इसलिए दिया गया, आप तुम ऐसे आईन पास किया गया के अंदर से तुम अपने बहन और बेटियों को संभालो। हम नहीं कह रहे, ये केंद्र कह रहा, তোমরা সামালো। শুধু মুসলমান ধ্বংস হবে না, আমাদের জীবন পণ্ড হবে না, গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 150 থেকে 53 দিন পর্যন্ত একটা মেয়ে নিজের পেটের সন্তানকে নষ্ট করতে পারে। টাউনে বাজারে যে ডাস্টবিন গুলো আছে ওইগুলোতে আর ময়লা থাকবে না, ওইগুলোতে সব কি পড়ে থাকবে জানেন? ওইগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে, ব্যবিচার করবে আর বাচ্চা নষ্ট করবে আর ফেলবে। 1400 বছর আগে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন, এমন একটা দিন আসবে যে রাস্তাঘাটে কুকুরের মতো ব্যবিচার হবে। সেই দলিলটা, সেই রায়টাই দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট। তুই নিজের পুনবিটিকে কিভাবে বাঁচাবি বাঁচাগা? শোনো, যে মুসলমান মা, যে মুসলমান বোন, যে শিক্ষিত মুসলমানরা মনে মনে করেন হ্যাঁ মুসলমানদের মধ্যে চারটা বিয়ে আছে, কেন আছে? হারাম করে আওলাদ তুমি ঈমান আনতে পারোনি, না কোরআন বুঝতে পেরেছো, না কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছো, না আমাদের মতো মলবির কাছে সম্পর্ক রেখেছো। সম্পর্ক রাখলে কখনো তুমি ঈমান হারা হতে না। তার এক নম্বর দলিল, আপনার স্ত্রী যদি বান্দা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম, যারা শিক্ষিত আছেন, যারা জ্ঞানী আছেন, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে, যাদেরকে দুনিয়াবী জ্ঞান দিয়েছে, তারা কান খুলে শুনে নেন। ওটা পৃথিবীর বায়োরেটার আমার আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, এই জন্য ভরেছেন। কিয়ামত পর্যন্ত কতগুলো পাপ এই সমাজে আসবে আর প্রত্যেকটা পাপকে কিভাবে কোরআন ট্যাকেল দিবে, প্রত্যেকটা ট্যাকেল আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর, চারটা বিয়ে এই জন্য আল্লাহ জায়েজ করেছে, তোমার স্ত্রী যদি বন্দা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি দ্বিতীয় নিকাহ করতে পারো। কিন্তু শোনো, তোমাকে এটা মনে রাখতে হবে, দ্বিতীয় বিয়ে করার সময় তোমার মনে মনে যদি হয় আপনি দ্বিতীয় স্ত্রী, দুটো বউকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি বলেন আমার বংশ পরম্পরা কি করে
চলবে তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করো তোমার বোনের ছেলেকে মানুষ করো তোমার সালির ছেলেকে নিয়ে নিয়ে মানুষ করো কিন্তু আমার আল্লাহ বলছেন যে দুটো বিয়ে তৎক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন বলবে না যে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো তাহলে তোমার জন্য জায়েজ নেই যে তুমি দুটো বউ রাখবে কেউ যদি দুটো বিবি রাখে শোনো আমি ওই হারামখোরের আওলাদকে বলতে চাই যারা বলে মুসলমানরা তিনটে করে বউ রাখে আমাদের ইসলামে বলা হয়েছে যে কেউ যদি দুটো বউ রাখে আর একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার করে আর একজনের সঙ্গে খারাপ সে যদি কাবা ঘরে পাঁচ কাতারে নামাজ পড়ে তারপরও কবরে পাকড়াও হয়ে যাবে গোটা পৃথিবীর মলবিকে যদি হুজুর ধরে তারপরও পাকড়াও হয়ে যাবে আমার আল্লাহ তাকে আযাব থেকে মুক্তি দিবেন ওই জন্য ইসলাম এত সুন্দর বলে দি কলকাতায় যাবেন ডাক্তাররা এখন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি এসেছে টেস্ট টিউব যাদের বাচ্চা হয় না এরপরে তো যে হারামখোর বলছে মুসলমানরা তিনটে বউ রাখে আবে আমি তিনটে বউ রাখলে তিনটে বইয়ের পেটে বাচ্চা হবে তোর ছেলে হবে মেশিন তোর ক্ষমতা নেই তেরা বাচ্চা মেশিন পে হোগা আর হামারে বাচ্চে হামারে বিবি কে পাস হো আগর তিন বিবিয়া রাখ লিয়ে তো গাই কা গোশ খা তু ভি রাখ সকেগা কথাটা বুঝতে পারেন নি গোশ খা তু রাখতে পারবি আমি বললে গায়ে লাগবে আমি কোন ধর্মকে আঘাত করার জন্য বলছি না আমি তাকে বোঝাবার জন্য বলছি ইসলাম জায়েজ করা তাই নি কিন্তু হ্যাঁ শোনো টেস্ট টিউব যেগুলো মেশিনের বাচ্চা এই বাচ্চাগুলো মুসলমানরা গ্রহণ করলে হারাম আওলাদ হবে না জায়েজ আওলাদ হবে শুধু তাই নয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেন্দ্রে পাস হয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে কালকে ইউটিউব খুলে দেখে নেবেন মোবাইল খুলে খবর নিয়ে নেবেন নবান্নর কাছে নবান্ন শুধু নয় গোটা ভারতের সব রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে এরপর থেকে স্বাধীন ভারতে যে কোনো মেয়ে পেট ভাড়া নিতে পারে পেট ভাড়া মানে জানে আমার নবী বিশ্ব নবী সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নবীজি বলেছেন এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে বান্দির পেটে মালিক পয়দা হবে সরকার রায় দিয়ে দিয়েছে পেট ভাড়া নিতে পারে এখন যারা বড় লোক যারা কোটিপতি যারা নিজেদের বিবিদিকে লোকের কাছে তুলে ধরে নিজেদের বিবির পেট বুক যারা তুলে ধরে আমার বিবিকে যেন স্মার্ট লাগে আমার বিবিকে যেন সুন্দর লাগে সেই জন্য বিবির পেটে বাচ্চা নিলে মেয়েদের পেটে একটা স্কেচ আসে আসে না আসে না চামড়ার মধ্যে একটা নরমি ভাব আসে মেয়েদের শরীর একটু ফেপে যায় বাচ্চা হলে তারা অন্য মেয়ের পেট ভাড়া নিতে পারবে তার ঘরের বাঁধি কাজ করে কাজের মেয়ে তার পেটে পুরুষের বীর্য ভরে দিয়ে তার পেটে বাচ্চা হবে নবীজি বলেছেন মালিক পয়দা হবে বাঁধির পেটে তখন জানবে কিয়ামতের আলামত এসে গেছে সরকার রায় দিয়েছে ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা ওই বাচ্চা হারাম বাচ্চা ওই বাচ্চা অবৈধ বাচ্চা শুধু তাই নয় আমি তো দেখলাম সনাতন ধর্মে কলকাতার খবর বলছি শাশুড়িকে শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক হিন্দু ধর্মে ধরা পড়েছে শাশুড়ির সঙ্গে জামাই বিয়ে করেছে শাশুড়ির সঙ্গে জামাই পালিয়ে গেছে এটা কোন ধর্মের কাজ মুসলমানদের দেখাও কে শাশুড়ির সাথে পালিয়েছে আমি বললে বলবে ধর্মে আঘাত আনছে আমি কোন ধর্মকে আঘাত আনিনি এত বড় কথা বলেছে তাই বলে যাচ্ছি মুসলমান বলছে আল্লাহ আল্লাহ জাইসে দিয়া ভগবান জাইসা ভেজা হিন্দু হো যাও তো ঐসেই রহোগে ভগবান জাইসে ভেজা ঐসে রহ যাওগে মানেটা বুঝতে পেরেছেন আপনারা কথা অনেকে বুঝতে পারেন ভগবান নে জাইসে ভেজা হিন্দু হো যাও সনাতন মে আ যাও ঐসে রহ যাওগে মানেটা কি একজন বলুন আমরা মোলবিরা তো স্কুলে যাইনি তার মানে তোদের মুসলমানি হয় হিন্দু হলে তোকে মুসলমানি দিতে হবে ওটা কাটার প্রয়োজন কথাটা বুঝতে পারেন আমি বাংলা গুদা বাংলায় বুঝালাম ওইসেই রহ যাওগে তো মই তুমে কহনা চাহতা হুঁ তুম হামারে ইহাঁ পর আ যাও তুমকো হম দলিল দেঙ্গে তুমকো হম প্রমাণ ভি দে দেঙ্গে বহুত সারে ডাক্তার নে बहुत सारे हिंदू बच्चों का खतना कर दिया किस लिए डॉक्टर ने बताया इसको नहीं काटा जाए
तो इसका खतरा है। आ तुम्हें के बोलले मुसलमानी खतना करा सुन्नत जोरे बोलुन सुभानअल्लाह। बीर्यपात होले जायगा परिष्कार परिच्छन्न हय खतना थाकले, आर खतना ना होले कैंसारेर भयाते रोगेर भयाते मुद लेगे थाके सब लेगे थाकबे। आर केनो तुमि बोलछो अल्लाह की तरफ से भगवान की तरफ से, सुनो हमारे आकाए नामदार अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाठिएछिलेन कि करे जानेन? कि करे खतना अवस्थाय, जोरे एक बार बोलुन सुभानअल्लाह। नबीजी एसेछेन खतना अवस्थाय बागेश्वर धाम, बाबा एक जन बेरिएछे धीरेन्द्र बागेश्वर धामे, ताके बोलछे एक जन प्रश्न करछे बाबा इस धरती पे सबसे पहला धर्म कौन सा है? बोले सनातन धर्म है। बाबा तुम पहले ये बताओ दुनिया में पहले अल्लाह ने किसको भेजा? हजरत आदम अलैहि सलात व सलाम को, और जो मुसलमान था। जोरे बोलुन सुभान अल्लाह। अल्लाह ने शुरुआत की मुसलमान से और इसका खत्मा भी करेंगे मुसलमान से। जोरे बोलुन सुभान अल्लाह। अल्लाह शुरू करेछेन मुसलमान दिए और शेषु करबेन मुसलमान दिए। जिनी प्रथम शुरू होयेछेन नबी अल्लाह निजेर हाथे तैरी करेछेन हजरते आदम अलैहि सलात व सलाम के, एवं तिनार बीबी मा हवा के तिनार बाम पांजर थेके अल्लाह सृष्टि करलेन। जोरे बोलुन सुभानल्लाह। कुराने आछे आमी एई दुजनेर माध्यम दिए पृथिबीते अगुंती नारी पुरुष। हमादेर देशेर एकजन खूब गुरुत्वपूर्ण व्यक्ति, महान व्यक्ति, महान भागापत जी, तिनी एकटा प्रोग्रामे बोलेछेन ज्यादा बच्चा पैदा करना और ज्यादा खाना खाना जानवर का काम है। अच्छा हाथ तुलें तो एखन कार कार दसटा छेले आछे हाथ तुलें? आछे कारो? एखनकार जुगे आछे कारो? एखन तो दुटो होतेई चाप हये जाच्छे। चाप नय, দুটোর পরে তো আর হবে না, কেন হারাম কোর ডাক্তাররা বলছে সিজার করতে হবে। দুটোর পরে বলছে তৃতীয় বাচ্চা নিয়ে যাবে না, তোমার বিবি মরে যাবে। ই দেখছে বউ কেন মরে, তার থেকে না নিয়াই ভালো। দুটোর পরে তোমার আর বাচ্চা নেই আর হবেও না। মুসলমান 10 10 বাচ্চা লেতে হ্যায়। একটা সনাতন ধর্মের একজন হিন্দু মা বলছে मुसलमान पांच पांच दस दस बच्चे लेते हैं, सरकार इसको रोजी रोटी कहां से देगी, मकान कहां से देगा? इसीलिए इस पर रोक लगनी चाहिए, दो से ज्यादा बच्चा नहीं ले सकता हिंदुस्तान के ऊपर, क्योंकि अब जगह नहीं है। मकान कहां से मिलेगा, नौकरी कहां से मिलेगी? मैं तो ये कहूंगा मेरे बहन, तुम्हें भगवान पे विश्वास नहीं है और हम अल्लाह पे विश्वास करते हैं। क्यों सुने लें मुसलमान भाई, बेईमान काफिर कथा कान दिबेन ना। अनेक शिक्षित मुसलमान तादेर कथा के गुरुत्व दिए कि बोलछे जाने नहीं, मौलवीरा साला किछुई जाने ना, सत्यि तो 10टा 12टा करे आबार छेले लाए, 5टा करे छेले लाए, बड़ कष्ट लागे। ताहले तुमि कुरान के विश्वास करो ना। কুরআন বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লা নাহনু নারযুকুহুম ওয়াইয়াকুম। এটা আল্লাহ ধমকি দিলেন, সাবধান বাণী দিলেন, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। ওই শিক্ষিতরা শোনো, ওই জ্ঞানীরা শোনো, যারা দরিদ্রতার ভয়ে নিজেদের পেটের আওলাদকে কতল করে, আল্লাহর কসম তুমি তাহাজ্জুদ গুজার হওয়ার পরও তোমাকে জাহান্নামে যেতে হবে। যদি তুমি ভুলে আছো শোনো, তুমি ভুলের মধ্যে আছো, যে বাচ্চাটা চলে গেছে সেই বাচ্চাটা আর ফিরবে না। আমি ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে তাকে রক্ত পানি করে আমার মেন্সের সাথে রক্তর মতো নেমে গেছে, পায়খানা চেম্বারে চলে গেছে, নদ নদী নালায় চলে গেছে। আল্লাহর কসম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জড় করতে সক্ষম, ওই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন আর তারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মার্ডার করেছে মায়ের গর্ভে, আল্লাহ সেদিন
দিনে তুমি কাবা ঘরে নামাজ পড়লেও তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি রেহাই পাবে না, যেহেতু তুমি মার্ডার করেছো আল্লাহর একটা সৃষ্টিকে, আল্লাহর সৃষ্টির উপরে ছুরি চালিয়েছো, ওই জন্য তোমাকে মার্ডার করার হত্যা করার বদলে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। তা না হলে শোনো, যে আসছে সে রিজে রুজি মেপে আসছে, ঠিক কি না? কে রুজি মেপে? এটা যাদের বিশ্বাস নাই তাদেরকে বলবো কলকাতায় পিজিতে সকালে চলে যাবে। কোথায় বললাম? পিজি হসপিটালে। কারুর পাটা উপর দিকে, মাথাটা নিচে দিকে, কারুর নালির দ্বারা খাবার যাচ্ছে। বোম্বে টাটা মেটুক মেমোরিয়ালে চলে যাও, কোটিপতি লোক ক্যান্সার হয়েছে, মুখ দিকে খাবার যায় না, গলাতে নালি করা আছে, লিকুইড খাবার যায় না, সে খাবারের টেস্ট পায় না, কিছু পায়, কোটিপতি লোক। রুজির মালিক আল্লাহ, আমি তোমাকে রুজি নাও দান করতে পারি, আর রুজি আমি দিতে পারি, আমি দিলে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কাকে কোথায় কখন কতটা রুজি দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কতটা কোথায় রুজি দেব, কোনখানে দেব, কতটা মেপেছি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। রুজির মালিক হচ্ছেন আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট হায়াত মত সবের মালিক হচ্ছেন আল্লাহ। সকলে বলুন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে দিই, বেঈমান কাফেরের খপ্পরে আপনারা মোটেই পড়বেন না। বেঈমান আপনার মাথা খেতে পারে, আপনি শিক্ষিত মানুষ ব্রেনকে জিজ্ঞেস করুন, কোরআনের প্রতি ভালো ধারণা নিয়ে আসুন, আলেমদের টাচে থাকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আলেমদের সংস্পর্শে আসুন। যদি আপনার মাসলা মাসাইলে কোনো বিপদ হয় ফেরে পড়েন, ইউটিউব থেকে আমার নম্বর নেবেন, আমাকে ফোন করবেন, আমি সলভ করে দেব। সেদিনে আমাকে একটা যুবক ফোন করেছে, যে কোনো বিপদ আপনার ফোন করবেন। হুজুর আমি কেরলা থেকে বলছি, কি হয়েছে বাবা? বলে আমি গোসল করে বেরোই আর আমার লুঙ্গিতে একটু বীর্য বেরিয়ে আছে। আমি তাকে বললাম তুমি হস্তমগ্ন কর, সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি আমরা আরবি কিতাবে পড়েছি, তুমি যে রোগটা বললে এটা ওইটার কারণ। বলে হুজুর এই পাপ থেকে বাঁচবো কি করে? আমরা তার একটাই উপায় বাঁচার, সেটা হচ্ছে তোমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। বলে হুজুর আপনি সত্য কথা বলেছেন, যত পাপের মূল হচ্ছে এই মোবাইল, এই মোবাইলের দ্বারা হাজার হাজার নারী পুরুষ আমাদের যুবক যুবতী বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। ওই জন্য তাকে বললাম বাবা মোবাইল থেকে দূরে থাকবে। আর একজন আমাদের মুসলমানদের মেয়ে ফোন করেছে, ভদ্র মহিলা, আমাকে বললে হুজুর ভালো আছেন? জি, সালাম দিলে, উত্তর দিলে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু আমি একজন হিন্দু যুবককে বিয়ে করেছি। আমি বললাম তোমার বিয়ে কে বলেছে হয়েছে? সে কি ইমান এনেছে, ইসলাম কবুল করেছে? না হুজুর, ইসলাম সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করে, আমি আমার বায়ান শুনে নিবে, আমি শাহরুখ খানের জন্য খুব ভালো মাস দিয়েছি, ওটা শুনে নিও, কাজ পেয়ে যাবে, ওখানে ওষুধ দিয়ে আছে তোমার। বলে কেন? আমি বললাম তুমি যতদিন তার সাথে ঘর করবে ব্যভিচার করা হবে। বলে দুটো বাচ্চা হয়েছে, আমরা হারাম আওলাদ হয়েছে, ইসলাম শরীয়ত সম্মত। বলে এগুলো জায়েজ কি করে হবে? স্বামী যেদিনে ইসলাম কবুল করবে শরীয়ত সম্মত, বাচ্চাগুলো জায়েজ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী বলছে আমার স্বামীকে আমি মানাতে পাচ্ছি না। বলে সরে এসো, কত বয়স? বলে 27। আমরা তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি ওই জায়গা থেকে সরে এসো। বলে আমার দুটো ছেলের কি হবে? আমরা তুমি যদি এই চিন্তা করো, তুমি যদি মরে যাও তাদের কি হবে? তোমার স্বামী যদি মরে যায় তাদের কি হবে? এটা আগে ভাবতে হবে। রুজির মালিক আল্লাহ। তোমার স্বামী যদি ইসলাম কবুল না করে, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমাকে ওই জায়গা থেকে হারাম কাজ থেকে সরে আসতে হবে। তা না হয় স্বামীকে দাওয়াত দাও, তুমি ইসলাম কবুল করো, তোমার স্বামীকে দাওয়াত দিতে হবে। তা না হলে যতদিন ঘর করবে ব্যভিচার করা হবে। যেমন একটা পতিতালয় মেয়ের সঙ্গে থাকা হয়, সেম সেম টু সেম তুমি পতিতালয়ের মেয়ের মতো থাকবে। ইসলাম বলছে যেদিনে সে ইসলাম কবুল করবে তুমি নিকাহ পড়াবে। বলছে হুজুর আপনার কাছে যাবো? এসো, আমি নিকাহ পড়িয়ে দেবো।
কালমা পড়িয়ে দেব, অ্যাফিডেভিট করবে, মুসলমান হবে, সব আমার কাছে পদ্ধতি আছে, আমার কাছে লাইন আছে, অসুবিধা নেই। আমার ভাই, ওই জন্য বলছি হিংসা বিদ্বেষ কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, নিজেদের মধ্যে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব নিয়ে আসুন। ইসলামে মারামারি নাই, ঝগড়া নাই, বিদ্বেষ নেই। আমাকে যারা গালি দেয় আমি তাদের লেগে দোয়া করি, আমি তাদের জন্য দোয়া করি। আমাকে হাওড়া জেলা থেকে একজন ফোন করলো যে হুজুর বায়ান শুনছিলাম 24 পরগনা থেকে কোন মোলবি এসেছিল বায়ান করতে, আপনার আর আপনার আব্বার নাম নিয়ে খুব গালি গালাজ করছিল। আমি বললাম সে হচ্ছে সব থেকে বড় আল্লাহর ওলি, আমাকে যারা গালি দিয়েছে আমাদের বাপ বেটাকে তারা সব থেকে বড় সেই মোলবি ওলি, আমি তাদের লেগে তাকে দোয়া দিই, আল্লাহ তাদেরকে ইলমে বরকত দেক, আল্লাহ তাকে হিদায়ত দে। হয়তো তার হাদিস জানা নাই, হাদিসের জ্ঞান নেই, ইলম নেই। কেন? বুখারী শরীফের রেওয়ায়েতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফিক। মুনাফিকের একটা বড় আলামতের মধ্যে আলামত হচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করা। কেন? খালি হয়তো তার কোনোটা বিরোধী মনে হয়েছে আমার কথা, এই জন্য গালি দিয়েছে, আমি তার লেগে দোয়া দিয়েছি, আল্লাহ তুমি সে ভালো ঘরের সন্তান নিশ্চয়, সে হয়তো আমাকে ভুল বুঝেছে, তাকে তুমি বোঝ দাও। সে মলবি, তবে আমি বলেছি শোনো, কাঠ মলবি না হলে গাল দিতে পারবে না, ইলম যার আছে সে বুঝবে আমার কথাগুলো। যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক, কি বুঝলেন, আপনারা যদি মনে করেন আমার পেশাদারি বক্তা না, আমি জীবনে ডবল জলসা করি না, আমার রেকর্ড আছে, কেউ যদি 1 লক্ষ টাকা দেয় আমি ডবল জলসা করব না, আমার মাদ্রাসার ক্লাস আছে, কি বুঝলেন। কালকে আমি ক্লাস করতে পারিনি, আজকে ছুটির দিন, কালকে ক্লাস আছে, কালকে আবার জানেন আমার কোথায় জলসা আছে, কালকে আবার মেদিনীপুরে জলসা আছে, শান্তিপুর মেচেদা শান্তিপুর মাদ্রাসায় জলসা আছে। ওই জন্য আমি পেশাদারি বক্তা নয়, আমি মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসা চালাই, মাদ্রাসা পরিচালনা করি। আপনারা আমার মাদ্রাসার জন্য অবশ্যই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আর আপনাদিকে বলে যাই, বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচবেন। আপনার উপরে একের পর এক বিদ্বেষ, একের পর এক আপনার উপরে সবকিছু এনে ঝুঁকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকে আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। যেহেতু আমি অসুস্থ, বিশ্বাস করুন আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে আমি এতক্ষণ এই 2 ঘন্টা বলবো আমি ভাবিনি। আমি বাবুদিকে বলেছিলাম আমি 1.5 ঘন্টার বেশি বলতে পারবো না, কিন্তু আল্লাহ বলিয়ে নিলেন, সব আল্লাহর ইচ্ছা। আপনাদের সাথ দেওয়া, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় আল্লাহ আমাকে আরো সুস্থ করে দিলেন। এখন এতক্ষণ বলার পরে আপনারা দোয়া করবেন আমি যেন আরো সুস্থ থাকি, কি বুঝলেন। কন্টিনিউ জলসা আছে, আর দোয়া রাখবেন। আর একটা কথা বলে যাব আপনাদিকে, হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোন সকলকে নামাজের জন্য অবশ্যই দাওয়াত দিবেন।